সমগ্র দেশতে টুলপার লগোয়া কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ আসনের বিরুদ্ধে সোমবারে হাবজান ব্লক কংগ্রেস কমিটিয়ে মাকুম শহরের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর রেলপথর সমীপত পুয়া 10 বজার দুপুরিয়া 1 বজালৈকে সত্যাগ্রহ কার্যসূচী পালন করে। কংগ্রেস দলের যুবনেতা শিবনাথ চেতিয়াই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারে বছরে কোটি কোটি যুবকক সরকারি চাকরি দিম বলে আবহাওয়া ভারি এটা দেশের সেনাবাহিনীকো ঠিকার অধীন করে 4 বছরীয় চাকরির যে আসনি গ্রহণ করেছে সেয়া দেশের জনসাধারণের অতিক দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে। কংগ্রেসের নেতাকর্মী সকলে বিজেপি সরকারের এনে জনবিরোধী কার্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিবলে দিয়ে। আমি কংগ্রেস দলে এই আসনি তীব্র বিরোধিতা করছো আর এই আসনি প্রত্যাহার করবলে আমি বিজেপি সরকারক দাবি জানাই আছো। কারণ এই আসনির জড়িয়ে কেবল যুবতীসকল ধ্বংস করাই নহয় দেশের প্রতিরক্ষা আর সামরিক বাহিনীটো বহুত ব্যাঘাত ঘটিব যার ফলত শত্রু রাজ্যে ভারতবর্ষক আক্রমণ করবলে সুবিধা পাব বলে আমি অনুমান করছো। গতিকে অতি শীঘ্রই বিজেপি সরকারক এই অগ্নিপথ আসনি প্রত্যাহার করবলে দাবি জানাইছো। ইফালে চৰাইদেউতো অগ্নিপথ আসনি রূপায়ণের বিরোধিতা করা দেখবলে পাওয়া গেছে। চৰাইদেউ জেলা কংগ্রেসের অন্তর্গত সোণাৰী সমষ্টির পশ্চিম অভয়পুর সোণাৰী নগর ব্লক কংগ্রেস আর হাপেহাটি ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগত সোণাৰী নগরের মাজমজিয়াত লাচিত উদ্যানত এক প্রতিবাদী হত্যাগ্রাসনী রূপায়ণ করা হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম আদিত্য।